পাঁচ ভাই দাঁড়িয়ে আছে, ধর্মঋষি সব ব্যবস্থা করছে, হঠাৎ কি হয়েছে, একটা হরিণ, সিংহ না একটা হরিণ কি করছে, দৌড়াতে দিয়ে দৌড়াচ্ছে, আর ওরা শিঙে বেঁধে যে কাঠ দিয়ে আগুন জ্বালাতে হবে ওগুলো ওরা শিঙে বেঁধে গেছে আর দৌড়ে চলে যাচ্ছে। পণ্ডিতজি বলছে, আরে ধরো 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 ধরো, হরিণটাকে ধরো, আমার কাঠগুলো নিয়ে গেল। পাঁচ ভাই ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কোনোভাবেই হরিণের নাগালি পেল না, ধরতেই পারছে না। তো বনের ভিতরে এরকম দৌড়াতে দৌড়াতে অনেক দূর যখন গিয়েছে, হঠাৎ ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বলছে, আর দরকার নেই, আজকে যজ্ঞ করার দরকার নেই, কিন্তু ধরাই গেল না যখন, আমরা আর কত দৌড়াবো, আর আমার খুব জল পিপাসা লাগছে, আমাদের আর দৌড়ানো যাবে না, ওকে ধরাও যাবে না, আমার খুব জল পিপাসা লাগছে, অর্জুন তুমি এক্ষুনি আমার জলের ব্যবস্থা করো। মনের ভিতরে জল কীভাবে খুঁজবে, অর্জুন কী করছে, একটা গাছে উঠছে, গাছে উঠে দেখে এই একটু দূরে ওখানে একটা সুন্দর একটা জলাশয় দেখা যাচ্ছে। অর্জুন মশাই কী করলেন, সেই নিচে নেমে সরাসরি সেই জলাশয়ে গেলেন, জলাশয়ে যেয়ে, কারণ সবাই তো দৌড়িয়েছে, সবার জল পিপাসা লাগছে, অর্জুন মশাই কী করলেন, জল প্রথম যখন গন্ডুর উপরে যেই জল পান করতে যাবে, এই সময় একটা বক বসেছিল পাশে, বক বসেছিল, তো সেই বক বলছে, হে অর্জুন তুমি এই জল পান করবে না, পান করার আগে আমার চারটা প্রশ্ন আছে, এই চারটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারবো তাহলে একমাত্র জল পান করবে। আর অর্জুন এত বড় বীর, বকের কথা কি শুনি, কিসের প্রশ্ন, আগে জল খাই, জল পান করি, তারপর আমি প্রশ্নের উত্তর দিই। যখনই জল পান করতে গিয়েছে সঙ্গে সঙ্গে ওখানে অর্জুনের পড়ে গেছে যথারীতি। তারপর কি, অর্জুন কেন আসে না, ভীমকে পাঠানো হলো, ভীম যখন গেলেন কি করলেন, সামনে যত গাছ ছিল সব একটা একটা করে উপরে গিয়ে পুরো রাস্তা তৈরি করে চলে গেলেন, মা বসুন, এখন প্রণাম করতে হবে না, এখন বসুন, তুমি সামনে জিনিসটা। তো